डीजे बापी डू शायद नंबर पोल स्नान करते जो स्नान करके श्रीफल गाच और से श्रीफल गाची जो उठे आज जो शिफल हाथ दिए रती खसे पड़े पद्म पता रती पद्मे नगर तब जन्म तज पूजार कारण पाठिए मागु तज थी तुम्हारे नाम दिल की जान मा तुम्हारे दारुण दुष्ट मे गुमा तुम्हें कि बोलछी जानो मा आज हमारे फूल साजे मध्य तुम आसले दक्षिण काली मंदिर तुम्हें डाकबो तुम्हें मानुष रूप परित्याग करी नागिनी रूप ये
তো মামি কোথায় গেল আমি রাজ শুনতে পাচ্ছি না গেল মামি মামিমা তাহলে এমন করে মামিমা মামিমা বলে চিৎকার করছো কেন আপনার সর্বশেষ কাছে মামিমা সর্বনাথ হ্যাঁ তার মানে কি বলো বাবা তাহলে বুঝছ নাই মা হ্যাঁ বলো আজি এবারে বুঝিও মামিমা তোমায় কপাল ভেঙেছে এবারে বুঝিও মামিমা তোমার কপাল ভেঙেছে এবারে বুঝিও মামিমা তোমার কপাল ভেঙেছে বাবা নারদ মামিমা ওই জন্য তোমার মা বাবু কয়েকদিন আগে না আমার নিষেধ করেছিল তাই নাকি যে দেখো দেবী তুমি ওই দক্ষিণ কালী মন্দিরে কোনোদিন পুষ্পাণু জ্বলি দিতে যাবে না তাই আমি আর গেলাম না বাবা তাহলে এই গোপনে গোপনে তোমার মা বাবু কি করেছে বাবা নূতন সতী নেমে আজ ওই দক্ষিণ কালী মন্দিরে রেখে দিয়েছে তাহলে চলো বাবা আমি আর দেরি করব না তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথা হতে এই নূতন যুবতী রেখেছে ওই দক্ষিণ কালী মন্দিরে একবার গিয়ে তার প্রাণে নাশ করিব তাই চলো আমরা এই মুহূর্তে যাবো সেই দক্ষিণ কালী মন্দিরে তাই চলো বাবা আমি খুঁজে দেখবো কোথাও ওই নূতন যুবতী আছে তাহলে আমি একবার ওই নূতন যুবতীকে দেখতে চাই কন্যা হই গো
হবে সত্য কথা মা তুমি আমার মা আর মহাদেব আমার পিতা মহাদেবের পিতা পিতা শয়তানি পিতা গো তুমি পিতা না হলে তুই আজ ছতিনি ভাবে আছিস এই দক্ষিণ কালী মন্দিরে তোকে আমি মারতা দেব না তাহলে আমার ক্ষতি করার জন্য তুই যখন এসেছিস তাহলে সত্য মানে নাচ করিব क्षमा करब ना गौरी कन्या जेमन बाम चक्षु कर दिए चंद तभी तुम्हें छाड़ब ना गौरी तुम्हें छाड़ब ना तुम्हें एक क्या करो गौरी आज हमारे पद्मा मा के विवाह देवे सुपात्र देखे सरस्वती बंदिर खेला करते जाए তাহলে কোনো দুঃখ করিস না আমি আসছি পিতা আমি আসছি কোনো দুঃখ করিস না রে মা কেন আজ যখন তুমি আমার কন্যাকে প্রহার করেছো তবে গৌরী বিবাহ দেবে তুমি এই কইলা আশা করে ওগো ঠাকুর কেন গৌরী জলের হিললে আছে জরকার মুনি হ্যাঁ গৌরী তাহলে প্রস্তাব নিয়ে যাবে আমার গণপতি বেশ গৌরী গো তাহলে এই গণপতি গিয়ে ওই জরকার মনিকে নিমন্ত্রণ দিয়ে আনিবে আমার আজ এই কইলা ছুকরে আমি আমি তাকে বিবাহের ব্যবস্থা করিব আমি ওই মনুষ্যকে বিবাহ দেব আজ জরকার মনি আছে গৌরী গো চলে যাও সেই জলের হিল্লালে তপস্যা করছে জরকার মনি তাকে নিয়ে এসে আমার কন্যাকে তুমি দেবে বিবাহ গো বেশ ঠাকুর তাহলে আমি এখনি ওই গণপতিকে পাঠিয়ে দেব আজ জরুৎকার মনির কাছে সংবাদ বেশ গৌরী রে তাহলে চলো আজ আমরা ফিরে যাই আপন তাই চলো কইলা সে ফিরে যাই হ্যালো চার দিন যে মনুষ্যার যাত্রা আমরা আয়োজন করেছিলাম আজ দ্বিতীয় দিন এই হর গৌরী এবং ভোলানাথের আমি এই ৭০টি টাকা দান করছি মা মনুষ্যার নামে আপনারা সবাই আশা করি সমর্থন করবেন মায়ের গানে গৌরী এবং দেব মহেশ্বরকে ১০০ টাকা দান করেছেন ৫০ করে ১০০ টাকা দান করেছেন তাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো মায়ের আশীর্বাদে আমার রমেন বাবুর মনস্কামনা মা যেন পূর্ণ করেন পথের কাঁটা
দূরে চলে যান, আপনারা জোর করে মায়ের নামে একবার হাতে তালি দিয়ে দেন। আজ আমাদের ওই সঙ্গে আমাদের নায়ক বাবুর ছোট ভাই, নাম হলো শ্যামল বাবু। তাই শ্যামল বাবু মায়ের নামে আরো 30 টাকা করে 60 টাকা আজ হরগৌরীকে এবং দেবমহেশ্বরকে দান করেছে। তাই আমরা মায়ের কাছে কামনে বাক্যে প্রার্থনা রাখবো, মায়ের আশীর্বাদে আমার শ্যামল বাবুর মনোবাসনা মা যেন পূর্ণ করেন, পথের কাঁটা দূরে ফেলে দেন। তাহলে আপনারা জোর করে বাচ্চারা হাতে তালি লাগিয়ে দাও তো। ওই সঙ্গে আমাদের যিনি নাগিনী করছেন পবন বাবু, আজ আমাদের আশা দিদি ওই নাগিনী দেখিয়া আজ 80 টাকা ওকে দান করেছেন। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো, মায়ের আশীর্বাদে আমাদের আশা দিদির আশা যেন পূর্ণ করেন। তাহলে জোর করে একবার মায়ের নামে হাতে তালি দিয়ে দেন। ও তুমি এমন মা কে জানে, 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 ও মাকে বুঝিতে পারে মা গো, ওকে বুঝিতে পারে মা গো, তোমার এত সবে দূরে যায় তোমার কি পাগে, তুমি এমন মা কে জানে, তুমি এমন মা কে জানে, এমন মা কে জানে, আরে মামা বলে জাগলে পারে মাটি ঘুরে থাকতে পারে, আরে মামা বলে জাগলে পারে মাটি ঘুরে থাকতে পারে, আরে মামা বলে জাগলে পারে মাটি ঘুরে থাকতে পারে, মামা বলে কাটলে পারে বাকি ভুলে থাকতে পারে, সকল দুঃখ যাবে দূরে মাগো, সকল দুঃখ যাবে দূরে মাগো, তোমারও কি পাগে, তুমি এমন মা কে জানে, তুমি এমন মা কে জানে, তুমি এমন মা কে জানে। আমার গণপতিকে পাঠিয়ে দিয়েছিলাম জলের হিল্লোলে, তপস্যায় আছে জরৎকারমণি, কিন্তু এখনো কোনো সংবাদ পেলাম না, এখনো ওই জরৎকারমণিকে দেখতে পেলাম না। তাহলে তবে কি কোথাও ভুলে গেছি মনে হয়? আমাকে স্মরণ করেছেন কেন মা? এ কি বাবা, আমি তোমাকে এই কারণে করি আছি স্মরণ, আমার একটি পাত্রে আছে তোমার হাতে করিব সম্প্রদান। না বান্দা,
মায়ের বাক্য যদি না রাখো বাবা তাহলে তোমার বিপদ হতে পারে বাবা, তুমি একবার মায়ের কথা রাখো বাবা। ঠিকই বলেছেন অগজননী আমার, আপনি ঠিকই বলেছেন। আমি যদি বিবাহ না করি তাহলে হবে না আমার বংশ উদ্ধার। আপনার কথা আমি এখনো পর্যন্ত কোনোদিন আমি অমান্য করিনি আর করবো না। বেশ, আপনার কথা মতো আমি বিবাহ করতে পারি বাবা, বলো একটি শর্তে। শর্তে? হ্যাঁ বলো, তোমার শর্ত কি আছে? শর্তটা হলো এই, আমার নামের সঙ্গে যদি আপনার কন্যার নামের মিল হয় তবেই আমি এই বিবাহে রাজি হতে পারি। কি বাবা, কোনোদিন হতে পারে যে তোমার নামের সঙ্গে নাম মিল হতে হবে? অশীত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডুশাইক নম্বর পোল।